Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রথম ব্লগ হায়াত ব্লগস। আমি আজকে আমাদের বাড়ির ছাদের উপর আমি বসলাম, দেখতে পেলাম অনেক কিছু সুন্দরই লাগতেছে বাবা। পরে ওই আশেপাশে আমাদের অনেক কিছু দেখা যাচ্ছে। হঠাৎ করে বিকালে গেলাম উপরে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যে বাড়িগুলি আছে এগুলো তারাই তাদের মালিকানা। এ আমার ছোটো মেয়ে খুব দেখতে এসলো আমাকে, তো আমি আসলে ব্লগ করতে চাই না, আসলে এগুলি করারও সুযোগ হয় না, তো হঠাৎ করিয়ে আসলাম, তো আপনাদের দেখাতে আসলাম। যেন আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ব্লগ বলতে দেখতে এবং শেয়ার করতে ভুলবেন না। তো অনেক দিন পর উপরে আসলাম, আবহাওয়ার টেম্পারেচার খুব ভালো, তেমন শীত পড়ে নাই, তো ভালোই লাগতেছে। চারিদিকে দেখলাম খুব ভালো লাগতেছে। আপনারা অনেক সময় যদি ছাদের উপরে যান দেখতে পাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছি আমার দুই মেয়ে সাইকেল রাইড করতেছে, তাদেরকে আমি উপরে নিয়ে আসলাম, রোডে নিলাম না, এই জন্য অনেক সময় সেফটি থাকে না, দেখা গেছে অনেক গাড়ি আসে পিছনে সামনে, ওদেরকে সামলাতে পারি না। আসলে ছাদে সেফটি, আপনারা সুন্দর করে আপনাদের ছেলে মেয়েদেরকে এইভাবে আপনারা সাইকেল দিয়ে ওদেরকে পরিচালনা করতে পারবেন, ওরা সুন্দর করে সাইকেল চালাতে পারবে। এটাও একটা আসল ব্যায়াম, ছাদের সবচেয়ে নিরাপত্তা বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগ এই প্রথমবার আমি আপনাদেরকে দেখালাম, যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এর আগেও অনেক গুলি করছিলাম, বাট মাঝখান দিয়ে গ্যাপ থাকার কারণে আমি আর ব্লগ দিতে পারি নাই। তো এইগুলি আমার দেখতে পাচ্ছেন, এই যে ছোটো ছোটো টবগুলি ছাদে আমি রোপণ করছি, বড় হচ্ছে আস্তে আস্তে। আশেপাশে এই যে বাড়ির আশেপাশে সব বাড়ি, আমি আবার কবুতরও লালন পালন করি, আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন আমি কবুতর লালন পালন করি, বেশি না, তিন চার জোড়া, এর চেয়ে আর বেশি না। বেশি লালন পালন করলেও সমস্যা, দেখাশোনা করতে একটু প্রবলেম। তো এই আর কি, আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নেবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হায়াত ব্লগ। তো এটা আমার ছোটো ছোটো গাছ, সাদে ছোটো ছোটো টব। হ্যাঁ, এটা একজন আমার বড় মেয়ে আর একজন ছোটো মেয়ে, ওরা খুব আনন্দিত। খুবই আনন্দিত ওরা খুবই আনন্দিত সাইকেল পেয়ে। ওরা বলল, বাবা ছাদে অনেক ভালো লাগে, কিন্তু রোডে চালাতে পারি না, ড্রাইভ করতে পারি না, কষ্ট হয়, আশেপাশে গাড়ি পড়ে যায়, ভয় লাগে। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে ঘুঘু পাখি জোড়ায় এরা, প্রথমে এরা রানিংয়ে আসে, আগে এরা ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে, আমি সেগুলি বড় করে রাখছি অন্য জায়গায়। তো ওদেরকে আজকে আমি গোসল করিয়ে দিলাম, খুব ভালোই লাগছে, ওরা নিজেরা গোসল করছে, অনেক দিন পর ওরা গোসল করছে। এর ভিতরে আমি বাড়িতে ছিলাম, ওরা একটু, এই যে দেখুন আমার কবুতর, এরা ডিম দিয়েছে, এরা বাচ্চা ছিল, পাঁচ মাস, সাড়ে মাস, ছয় মাস হয়ে গেছে, ডিম দিয়েছে, মাশাল্লাহ করি। এগুলি আরেকজনের, এই যে বাসাগুলি ওরা
বাচ্চা দিয়েছে, আবার ঘুরিয়ে আসলাম। দেখুন আপনারা, খুব ভালোই লাগবে যদি আপনাদের বাচ্চাদের ছাদে, নাহলে হ্যাঁ যে কোনোভাবে আপনারা ছাদে রাখেন, আপনাদের নিরাপত্তা পাবে তারা। ছাদে চালানোর একটা নিরাপত্তা আছে, সাইকেল চালানোটা বেরি আলাদা মতো বাচ্চাদের জন্য। তো ওরা নিজেরা নিজেরা ড্রাইভ করে, খুব ভালোই লাগতেছে, ওদের কোনো কষ্ট হচ্ছে না। এই যে নিচের এরিয়াটা, এখন আপাতত গাড়ি চলতেছে না, অনেক সময় দেখা যায় যে এমন গাড়ি চলে যে সাইকেল চালানোর আর সময় সুযোগও থাকে না। তো আপনাদের যদি ভালো লাগে, আমার ভুলভ্রান্তি যদি থাকে, তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তো আমাকে ভুলবেন না, আমার ব্লগটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। আমি আর কিছু বলবো না, আপনারা দেখতে থাকুন এই আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দ জোরে জোরে শব্দ।